নমস্কার বন্ধুরা, বাটা মশলা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাটা মশলা চ্যানেলে এই গোটা সপ্তাহ জুড়ে থাকবে শরীর এবং পেট ঠান্ডা করা কিছু সহজ রেসিপি। গরমের এই তাপদাহে পেট ঠান্ডা রাখার জন্য আপনারা সিজনাল সবজি দিয়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিগুলোকে খুব সহজেই অ্যাজ এ লাঞ্চ বা ডিনার হিসেবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাই আজকের রেসিপিটি হলো ড্রামস্টিক কারি বা সজনে ডাঁটার তরকারি। তো চলুন দেখে নিই এটা বানিয়ে নেওয়ার জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে প্রথমে আমি একটা কড়াই নিয়ে তার মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এরপরে তেলটা গরম হয়ে এলে এতে ফোড়নের জন্য আমি 1/2 টিস্পুনের মতো কালো জিরে অ্যাড করে দেব। এরপরে আমি এতে লম্বা করে কেটে রাখা সজনে ডাঁটা অ্যাড করে দেব এবং এটাকে তেলের মধ্যে কিছুটা সাঁতলে নেব। এখানে আমি 3টে গোটা সজনে ডাঁটাকে ছোট ছোট টুকরো করে ব্যবহার করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সজনে ডাঁটা ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়ে এখানে অ্যাড করে দিই। এগুলোকেও খুব ভালো করে সাঁতলে নেব। আলু এবং সজনে ডাঁটাগুলো ভালো করে সাঁতলে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে ডুমো করে কেটে রাখা কুমড়ো অ্যাড করে দেব। এখানে আমি প্রায় 100 গ্রামের মতো কুমড়ো ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কুমড়ো ব্যবহার করতে পারেন। কুমড়োগুলো সাঁতলে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, যেগুলোকে আমি লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি এখানে অ্যাড করে দিই প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু সাঁতলে নেব। এরপরে আমি এখানে একটা গোটা লঙ্কা 2টো টুকরো করে ব্যবহার করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বা যেরকম ঝাল খাবেন সেরকমভাবে আপনারা লঙ্কা ব্যবহার করতে পারেন। এরপরে সব কিছুকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে তেলের মধ্যে সাঁতলে নিয়েছি। এরপরে আমি এতে প্রায় 2 টিস্পুনের মতো লবণ অ্যাড করে দেবো। এরপরে খুব ভালো করে সব কিছুর সাথে লবণটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এতে প্রায় 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপরে আমি এতে প্রায় 1/2 থেকে 1 টিস্পুনের মতো চিনি অ্যাড করব। যেহেতু এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তাই এতে একটু চিনির ব্যবহারটাও বেশি হবে। এরপরে সব কিছুর সাথে এই নুন, চিনি এবং হলুদকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গরমকালে এই সিজনাল সবজিগুলোকে ব্যবহার করে যাই আপনি তরকারি বা সবজি রান্না করুন না কেন, সেগুলো খেলে কিন্তু পেট এবং শরীর দুটোই ঠান্ডা থাকে। আর সজনে ডাঁটার যে কোনো আইটেম আমার ব্যক্তিগতভাবে ভীষণই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখানে তেলের মধ্যে যখন সমস্ত সবজি এবং মশলাগুলোকে খুব ভালো করে সাঁতলে নেওয়া হয়ে যাবে তখন আমি এগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য প্রায় এতে 1 গ্লাসের মতো জল অ্যাড করে দিয়েছি। এই তরকারিটা মূলত একটু মাখো মাখো হবে তাই এতে আমি খুব বেশি জল অ্যাড করলাম না। আপনারা আপনাদের মতো করেও জল এতে অ্যাড করে দিতে পারেন, তবে কিন্তু তরকারিটা একটু মাখো মাখোই হবে। এবারে সমস্ত সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। প্রায় 5 থেকে 10 মিনিট পর আমার এখানে দেখতে পাচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবং জল অনেকটাই টেনে নিয়েছে। এবারে এখানে কিছু কুমড়ো বা আলুগুলোকে আমি কুন্তি দিয়ে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি বা চটকে দিয়েছি বলতে পারেন, যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়। এই তরকারির মধ্যে আলু বা কুমড়োগুলোকে একটু চটকে দিলে এটা বেশ মাখো মাখো খেতে লাগে। আপনারা যদি এটা করতেও পারেন বা সব কিছু গোটাও রাখতে পারেন। তো গরম ভাতের সাথে অ্যাজ এ লাঞ্চ বা ডিনার হিসেবে খাওয়ার জন্য আমাদের সজনেটা তরকারি একদম পুরোপুরিরূপে প্রস্তুত। খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব সহজে তাড়াতাড়ি এই রেসিপিটা আপনারা বাড়িতে অনায়াসে করে নিতে পারেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর শুধু রেসিপি নিয়ে নয়, বাটা মশলা চ্যানেল সম্বন্ধেও যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা মতামত আমার জন্য অত্যন্ত মূল্যবান। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।